আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ পুন্ড্র টিভির আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই স্বদেশ হসপিটাল সংবাদ শিরোনাম। বুধবারে ইউক্রেনে হামলার আশঙ্কা উইকের ডাক প্রেসিডেন্টের। প্রথমবারের মতো বাহরাইন সফর করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিশ্বের সবচেয়ে লম্বা বাস ভ্রমণ, পাড়ি দিতে হবে 20,000 কিলোমিটার পথ। বিশ্ব ভালোবাসা দিবসে মেক্সিকোতে অনুষ্ঠিত হলো গণবিয়ে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনা ক্রমশই বেড়ে চলেছে। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে, এমনকি বুধবারই এই হামলা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। এই পরিস্থিতিতে বুধবারকে ঐক্য দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সম্ভাব্য এই হামলার মুখে বুধবার বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা ওড়াতে এবং জাতীয় সঙ্গীত গাইতে ইউক্রেনীয়দের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ইউক্রেনের কর্মকর্তারা জোর দিয়ে বলছেন বুধবারই দেশে রুশ হামলা হবে এমন ধারণা করছেন না প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তবে নির্দিষ্ট এই দিনটিতে হামলা হতে পারে বলে পশ্চিমা মিডিয়াগুলোর সংবাদের সমালোচনা করে ঐক্য দিবসের ঘোষণা দেন তিনি। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তারা বলছে 16 ফেব্রুয়ারি হামলা হবে, আমরা এটিকে ঐক্যের দিন হিসেবে পালন করব। তিনি আরও বলেন, বুধবার রাশিয়ার সামরিক আক্রমণ শুরু হওয়ার কথা জানিয়ে তারা আবারও আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, আর তাই এই দিনে আমরা আমাদের জাতীয় পতাকা ওড়াব, হলুদ এবং নীল রঙের ব্যানার পরব এবং পুরো বিশ্বের সামনে আমাদের ঐক্য তুলে ধরব। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইনে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এ সফরে তিনি দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আলে খলিফার সঙ্গে বৈঠক করবেন। বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের 1 বছরের বেশি সময় পর ইসরায়েলের প্রধানমন্ত্রী মানামা সফর করছেন। ইসরায়েল ও বাহরাইনের মধ্যে এটি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সফর। সফরে দেশ দুইটির নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে, বিশেষ করে কূটনৈতিক ও অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলা জোরদার করেছে। এর মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বাহরাইন সফর করছেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাহরাইনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অন্যদিকে আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে ইসরায়েল। এছাড়াও সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত না হলেও তেল আবিব ও রিয়াদের মধ্যে গোপন সম্পর্ক দিন দিন বাড়ছে। ইসরায়েল থেকে বাহরাইনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে নাফতালি বেনেট সাংবাদিকদের বলেন, তার এই সফর শুভেচ্ছা বার্তা ছড়িয়ে দেবে এবং অভিন্ন হুমকির বিরুদ্ধে অংশীদারিত্বমূলক অবস্থানের কথা তুলে ধরবে। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ আমলে লন্ডন থেকে কলকাতায় বাস পরিষেবা চালু ছিল। দীর্ঘ বিরতির পর ভারতের রাজধানী দিল্লি থেকে এবার সোজা বাসে চড়ে যাওয়া যাবে ব্রিটেনের লন্ডন। সড়কপথে এই ভ্রমণে পাড়ি দিতে হবে 20,000 কিলোমিটার পথ। এ কারণে বলা হচ্ছে এটা হবে বিশ্বের সবচেয়ে লম্বা বাস ভ্রমণ। বিশেষভাবে তৈরি ওই বাসে থাকবে 20টি সিট। এই ভ্রমণের নাম দেওয়া হয়েছে বাস টু লন্ডন। ভারতের গুরগাঁওয়ের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থা এই বাস ভ্রমণের আয়োজন করেছে। গত 15 আগস্ট এই বাস সার্ভিসের ঘোষণা দেয় সংস্থাটি। জানা গেছে এই ভ্রমণে মোট 16টি দেশের উপর দিয়ে যেতে হবে। ভারত থেকে যাত্রা শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, চীন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ফ্রান্স হয়ে পৌঁছতে হবে ইংল্যান্ডে। 70 দিনের এই সফরে সংস্থাটি যাত্রীদের বিভিন্ন দেশে 4 বা 5 স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দেবে। এছাড়া এই সফরে যাওয়ার জন্য মোট 10টি দেশের ভিসা থাকা প্রয়োজন। যাত্রীদের ভিসার ব্যবস্থাও করে দেবে এই সংস্থাটি। এই ভ্রমণের পুরো প্যাকেজের খরচ পড়বে জনপ্রতি 15 লাখ টাকা। কেউ যদি লন্ডন পর্যন্ত না যেতে চায় তাহলেও সমস্যা নেই, নিজস্ব উদ্যোগে ফিরতে পারবেন যে কোনো দেশ থেকে। এই ভ্রমণের সুযোগ যারা নিতে চান তা
তারা কিস্তিতেও টাকা পরিশোধ করতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটি। পুন্ড নিউজ ডেস্ক রিপোর্ট। ভালোবাসা দিবস উপলক্ষে মেক্সিকোতে আয়োজন করা হয় গণবিয়ে। সোমবার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি শহরতলিতে জড়ো হয়েছিলেন 661 জুটি, আর সেখানেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। দেশটির সিউদাদ নেজাহুয়াল ছয়তল শহরের কাউন্সিল কর্মকর্তা মারিয়া দারিঙ্কা রেন্ডন বলেন, গণবিয়েতে খুবই আবেগঘন পরিবেশ তৈরি হয়, এর প্রত্যক্ষদর্শী হিসেবে তারাও আনন্দিত। মারিয়া আরও বলেন, 661 জনের জন্য গণবিয়ের আয়োজন করাটা চ্যালেঞ্জিং ছিল। পারিবারিক বিয়ের মতো আন্তরিকতার কিছুটা অভাব থাকলেও গণবিয়েতে বিনামূল্যে বিয়ের সনদ দেওয়া হয়, এটা একটা বড় সুবিধা। মেক্সিকো সিটির স্থায়ী বাসিন্দা 40 বছর বয়সী জোনাথন গার্সিয়া বলেন, এর আগে এভাবেই আমার 2 বোনের বিয়ে হয়েছে। আমরা দেখলাম এভাবে বিয়ে করেই অনেক সুখী ছিল তারা। গণবিয়ের সময় সবার চোখে ছিল পানি, তবে তা আনন্দের। মাস্ক পরা মুখেও হাসির ছাপ ছিল। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি SM আবু সাইদ, আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।